লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল বুধবার ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলায় গত চব্বিশ ঘন্টায় লেবাননে ছিচল্লিশ জন নিহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত ও এগারো জন আহত হয়েছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা বাল বেক হারমেল ইসরায়েলি হামলায় ছিচল্লিশ জন নিহত ও পঁচাশি জন আহত হয়েছেন que na terça-feira lançou o segundo ataque direto de sua história contra Israel. দক্ষিণ লেবাননে হিজবুল্লা যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন জাতিসংঘের মহাসচিবাল আখ্যা দিয়ে তাকে ইসরায়েলে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে তেলাবিটার বুধবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টোস বলেছেন মঙ্গলবার ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ব্যর্থহীনভাবে তার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ